প্রথমত আমরা ভিডিওটা স্টার্ট করব পেমেন্ট প্রুফ দিয়ে। যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমাদের $1 বিটচেন প্রফিট হয়েছে 24 ঘন্টায়। আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু যে ডিসকাশন করে দিছিলাম যে এখান থেকে আপনাদের 24 ঘন্টায় $1 বিটচেন প্রফিট হবে। যারা এই ভিডিওটা দেখে এই কাজটা কমপ্লিট করেছিলেন আপনাদের সবারই $1 বিটচেন করে প্রফিট হয়েছে। এই ইভেন্টটা কিন্তু এখনও রয়েছে। সো এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়। আজকে আমরা কথা বলবো এটার প্ল্যান নিয়ে। সো এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব। প্রথমত আমরা চলে আসবো সাইটে। সাইটের ভিতর আসার পর এখান থেকে আমরা সিম্পলভাবে সাইটটাকে লগ ইন করে নিব। এরকম আসলে সমস্যা নেই, জাস্ট থ্রিডটে ক্লিক করবেন, হোম আইকনে একটা ক্লিক করে দিবেন। আর সাইটটা একটু স্লো, বাট আপনারা একটু ম্যানেজ করে নেবেন। সো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি একটু লোডিংয়ে নেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে। ওকে, আপনার এখান থেকে যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে আপনার ব্যালেন্সগুলো আপনি দেখতে পারবেন। অলরেডি আমি $10 ডিপোজিট করেছিলাম, $10 আমি উইথড্র করে নিছি, মানে $11 বিচ্ছেন আমি উইথড্র করেছি। অ্যাকাউন্ট করলে ইনস্ট্যান্ট $1 পাবেন। সো জাস্ট আমরা এখন কথা বলবো প্ল্যান নিয়ে আর কিভাবে ডিপোজিট কিভাবে কি করতে হয়। এটু যে ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব। ওকে, ওইটা আপনারা দেখে আপনারা এখানে কাজ করবেন। সো আমরা প্ল্যান নিয়ে যদি কথা বলি, এখানে আসার পর এখান থেকে যে প্ল্যানটা রয়েছে, এখান থেকে যদি আপনি 2000% এভরি ইয়ার, মানে প্রতি বছরে 2000% করে পাবেন প্রফিট আর কি এগুলো। সো এখান থেকে আপনারা ইনভেস্ট নাও ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে এভরি মান্থ মানে প্রতি মাসে 80% করে বোনাস পাবেন। ধরেন আপনি $10 ডিপোজিট করলেন, তাহলে প্রতি মাসে $8 করে পাবেন। সো এখান থেকে আশা করি বুঝতে পারছেন, যত বেশি ডিপোজিট করবেন তত বোনাস পাবেন আর কি। এখান থেকে এভরি উইক মানে প্রত্যেক সপ্তাহে আপনারা এখান থেকে 16% করে পাবেন। যদি আপনি $10 ডিপোজিট করেন 16% গুণ দিয়ে আপনি দেখে নিতে পারবেন। আমরা কাজ করব হলো এটা, এই যে দেখেন এভরি ডে 2% এভরি ডে, মানে আপনি যদি আজকে $10 ডিপোজিট করেন আগামীকাল কিন্তু আপনি বিচ্ছেন পাবেন। ওই বিচ্ছেন প্লাস অ্যাকাউন্ট করার সাথেই যে $1 পাইলেন এটা সহ ইনস্ট্যান্টলি আপনি $11 বিচ্ছেন উইথড্র করতে পারবেন। মানে আপনার যে ব্যালেন্সটা ডিপোজিট করছেন ওইটা সহ $1 বিচ্ছেন যে প্রফিটটা হইলো ওইটা সহ আপনি একদম ইনস্ট্যান্ট আপনার বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। সো এখন আপনাদেরকে দেখাই এখান থেকে আপনাদের ডিপোজিটটা করবেন কিভাবে। জাস্ট এখান থেকে ক্লিক করবেন ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমি নিজে কিন্তু এখান থেকে একবার পেমেন্ট নিয়েছি, সেটার প্রুফ আপনাদেরকে দেখাই। এই যে উইথড্র হিস্টোরিতে আসলাম, উইথড্র হিস্টোরিতে আসার পর এখান থেকে দেখেন, এই যে দেখেন কমপ্লিট আছে এটা কিন্তু স্ট্যাটাস। অ্যান্ড এখান থেকে আমাদের ব্যালেন্সটা যদি দেখাই, এই যে দেখেন $11.36 আমরা কিন্তু এখান থেকে উইথড্রটা করেছিলাম। আচ্ছা, এখন আমরা ডিপোজিটে ক্লিক করে দিই। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে বাইন্যান্স যেটা দেখতেছেন বাইন্যান্সে ক্লিক করবেন। অ্যামাউন্টটা অবশ্যই মাস্ট বি $10 দিতে হবে। জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে ডিপোজিট নাও ক্লিক করবেন। সো ডিপোজিট নাও ক্লিক করার পর এখান থেকে তারা একটা পে আইডি দিয়েছে, মাঝে মাঝে ইমেইল দেয় মাঝে মাঝে পে আইডি দেয়। জাস্ট পে আইডিটা দিয়ে দেবেন, এখান থেকে আপনারা বাইন্যান্সটা ওপেন করবেন। বাইন্যান্স ওপেন করে বাইন্যান্সে থ্রিডটে ক্লিক করবেন, পেতে আসবেন, এখান থেকে জাস্ট সেন্ডে চলে আসবেন। সেন্ডে আসার পর এখান থেকে পে আইডিতে ক্লিক করবেন, এখান থেকে পে আইডি বসাই দিবেন, কন্টিনিউ ক্লিক করবেন, $10 বসাই দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা $10 তার অ্যাকাউন্টে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইউআর পে আইডি, মানে আপনার যে পে আইডিটা রয়েছে সেটা কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনার যে পে আইডিটা রয়েছে ওটা কিন্তু সাদা কাগজে, মানে ওই ওই ফাঁকা বক্সে বসাইতে হবে। এই যে মাই পে আইডি, এটার মধ্যে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। জাস্ট এই পে আইডিটা এখানে বসাই দিবেন। এই যে বসাই দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাজটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আবারও থ্রিডটে ক্লিক করবেন। থ্রিডটে ক্লিক করার পর এখান থেকে এই যে স্ট্যাকিং প্ল্যান এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর নিচের যেটা আছে, এই যে নিচের যেটা, তো এগুলো আপনি নিজ দায়িত্ব করবেন, আমি বলছি দেখি করতে হবে তা না। এই যে নিচের দিকে আসার পর এখান থেকে 10 লিখে দিবেন, ইনভেস্ট নামে ক্লিক করবেন। ইনভেস্ট নামে ক্লিক করলে আপনার এটা কিন্তু ইনভেস্ট হয়ে যাবে। আমার ব্যালেন্স নাই দেখে বলতেছে ইনফ্লুয়েশন ব্যালেন্স, যখন আপনি ডিপোজিট করবেন আপনাকে তারা ওখানে অ্যাড করে দিবে। ওকে, আশা করি ফুল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো আর একটু যদি আপনাদেরকে দেখাই, আরও এই যে নিচের দিকে আসলেও এখান থেকে প্ল্যান ডিটেলসটা আপনারা দেখতে পারবেন এবং আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা একটু যদি দেখতে পারবেন। আর আমরা যদি রেফার করতে চাই তার জন্য থ্রিডটে ক্লিক করতে হবে অথবা ম্যানাইকনে এসে আগে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসলে আপনি একটু যদি বুঝতে পারবেন। ওকে, সো মাই রেফারেল এটার মধ্যে ক্লিক করবো। মাই রেফারে ক্লিক করলে এখান থেকে এটা হলো আমাদের রেফার লিঙ্ক আর কি। সো রেফার লিঙ্কটা আমরা জাস্ট কপি করব। কপি করার পর এখান থেকে আমরা চাইলে ফ্রেন্ডদেরকে রেফার করতে পারি।
যাদেরকে রেফার করবেন অবশ্যই তাদেরকে কিন্তু মানে যে ডিপোজিটের যে সিস্টেমটা আছে এটা কিন্তু করতে হবে। এই যে দেখেন এদের থেকে আমি কিন্তু বোনাসগুলো পাইছি আর কি। সো এনারা কিন্তু ডিপোজিট করেছে, এদের 6 সেন্ট করে পাইছি আমি প্রত্যেকটার থেকে, আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমরা প্ল্যানিং সিস্টেমটা তো আপনাদেরকে দেখালামই। সো এখান থেকে আমাদের যে এই যে দেখেন ইন্টারেস্ট ইন ব্যালেন্স, মানে এটা হলো রেফার বোনাস পাইছি আমি। সো এখান থেকে এই যে দেখেন আমি $10 ডিপোজিট করছিলাম, এটাও কিন্তু এখানে রয়েছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।